দেশের 20 জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে গাইবান্ধায় নতুন এলাকা প্লাবিত হয়েছে, ফলে দুর্ভোগ বেড়েছে পানিবন্দী মানুষের। বন্যার পানিতে রেললাইন ডুবে যাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পার্বত্য জেলাগুলোর অনেক জায়গাতেই ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্যা কবলিত দেশের বিভিন্ন জেলা। ভারী বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট এই বন্যায় বেড়েছে মানুষের দুর্ভোগ। ব্রহ্মপুত্রের পানি বেড়ে গাইবান্ধার ফুলছড়িতে বিপদসীমার 128 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর রক্ষাবাঁধে 5টির স্থান ধসে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার 213টি গ্রামের 2,54,066 জন পানিবন্দী হয়ে পড়েছে। খোলা হয়েছে 114টি আশ্রয় কেন্দ্র। লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে নিম্নাঞ্চলে পানি বেড়েছে। ধরলার পানিতে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম, 52টি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। শেরপুরে সবকটি নদীর পানি বেড়েছে, পানিবন্দী হয়ে পড়েছে নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও নাকলা উপজেলার নিম্নাঞ্চলের প্রায় 50,000 মানুষ। বন্ধ রয়েছে 49টি প্রতিষ্ঠান। বন্যার পানিতে রেললাইন ডুবে যাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগুড়ায় যমুনা নদীর পানি বইছে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে। এতে পানিবন্দী রয়েছে 3টি উপজেলার 98টি গ্রামের 67,000 মানুষ। পানি প্রবেশ করায় 59টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আঙ্গেরও থাকার সমস্যা হয়ে যাচ্ছে, পানি বাড়তিছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানান, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগ তাদের মেডিকেল টিম প্রস্তুত রেখেছে, তাছাড়া পুলিশ বিভাগের তরফ থেকে বন্যার যে বাঁধ, সেই বাঁধ যাতে সুরক্ষিত থাকে এবং কোনো ধরনের দুষ্কৃতি কর্ম যাতে না হয় সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছে। সিলেটে নতুন করে ওসমানীনগর, বালাগঞ্জ ও বিশ্বনাথের 50টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া কুশিয়ারার পাড়ের জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক স্থানে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে পানি নামতে শুরু করেছে কক্সবাজার চট্টগ্রাম সড়কে। কক্সবাজারে মাতামুহুরী নদীর পানি কমে আসলেও অভ্যন্তরীণ সড়ক ভেঙে যাওয়ায় অনেক জায়গায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। তলিয়ে গেছে বীজতলা ও মাছের ঘের। টানা বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবনে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। বান্দরবনের সাথে গেল এক সপ্তাহ ধরে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বাঘাইছড়ি সড়কেও ভারী যানবাহন চলাচল বন্ধ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।